নমস্কার আমি মানব গুহ আপনারা দেখছেন দা নিউজ বাংলা কলকাতার রাজপথে প্রায় জঙ্গি আন্দোলনে কেঁপে গেল রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশ কারা করল এই জঙ্গি আন্দোলন রাজ্যের কোনো বিরোধী দল বিজেপি সিপিএম কংগ্রেস নাকি অন্য কোনো সংগঠন না কোনো সংগঠন বা রাজ্যের কোনো বিরোধী দল এই মুহূর্তে সম্প্রতি রাজ্য সরকারকে বা রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে জঙ্গি আন্দোলন করে এতটা কাঁপাতে পারেনি যেটা আজকে এনারা দেখিয়ে দিল কি পরিচয় এনাদের এনাদের পরিচয় হলো এনারা প্রত্যেকেই ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রার্থী অর্থাৎ রাজ্য সরকার যদি ঠিকমতো ব্যবস্থা নিত আইনি পথে চাকরি দেওয়া হতো তাহলে এই যাদের আন্দোলন করতে এখন দেখছেন টিভির পর্দায় তারা আট বছর আগে আমাদের রাজ্যের বিভিন্ন জেলার স্কুলে প্রাইমারি শিক্ষক রূপে কাজ করতেন ২০১৪ সালে এনারা টেট উত্তীর্ণ হয়েছেন কিন্তু চাকরি পাননি কারণ এদের চাকরি গিয়েছে চুরি কয়েক লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এদের সবার চাকরি চুরি গিয়েছে কারা চাকরি চুরি করছে হাইকোর্টে এই মামলাটা এখনো বিচারাধীন যেটুকু পর্যবেক্ষণ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দেখিয়েছেন জানিয়েছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এনারা পরীক্ষায় পাশ করে চাকরি পাননি এদের চাকরি করছেন যারা তারা পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েছিলেন বা সামান্য কয়েকটি উত্তর লিখেছিলেন আর এরাই আজকে কাঁপিয়ে দিল রাজ্য প্রশাসনের ভিত এবং কলকাতা পুলিশকে এদের আটকাতে সারাদিন কলকাতা পুলিশকে কিল চড় লাঠি সমস্ত কিছু প্রয়োগ করতে হলো চ্যাংদোলা করে তুলে নিয়ে যেতে হলো যাদের শিক্ষক হবার কথা ছিল তারা রাস্তায় রীতিমতো গড়াগড়ি খেলেন চাকরি পাওয়ার জন্য তারা পুলিশের প্রিজন ভ্যানের চাকার নিচে ঢুকে পড়লেন আর পুলিশ কি করলো একজন মহিলা পুলিশ তো একদম দৌড়ে গিয়ে একজন মহিলা আন্দোলনকারীর হাত কামড়ে ধরলেন ভাবা যায় রাজ্য প্রশাসন যতই কোপ নিয়ে আসুক এনারা গত ২ বছর ধরে যে আন্দোলন করে চলেছেন সেই আন্দোলন থামানোর কোনো প্রশ্নই কিন্তু এনারা দেখাচ্ছেন না কোনো উদ্যোগ এদের নেই চাকরি নিয়ে তবে এরা আন্দোলন করবেন সারাদিন কি কি ঘটল আজ আর কিছু বলবো না শুধুই আপনাদের দেখানোর পালা দেখে নিন সারাদিন সল্টলেকে কলকাতার এক্সাইড মোড়ে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে সল্টলেকে বিভিন্ন মেট্রো স্টেশনে ঠিক কি কি ঘটল দেখে নিন আপনারা সিদ্ধান্ত আপনাদের দেখুন ভাবুন চিন্তা করুন আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না দেখুন আজকের সারাদিনের ভিডিও পুলিশরা আজকে আমরা